কাল ফেডারেশন কাপের দ্বিতীয় সেমিফাইনাল মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও আবাহনী মৌসুমে অন্তত এক শিরোপা আশা টিকিয়ে রাখার মিশন আকাশী নীলদের আর বসুন্ধরার লক্ষ্য ট্রেবল স্বপ্ন বাঁচিয়ে রাখা গোপালগঞ্জের শেখ ফজলুল হকমনি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর তিনটায় ব্যস্ত সূচিতে বসুন্ধরা কিংস শনিবার প্রিমিয়ার লীগের নিশ্চিতের মিশন ছিল মোহামেডানের বিপক্ষে উৎসব করে ওই দিনই ময়মনসিংহ থেকে ফিরেছে দল দুই দিন বিরতিতে এবার গোপালগঞ্জে আবহাওয়া বিপক্ষে ফেডারেশন কাপ সেমিফাইনাল সোমবার সকালে ঢাকায় অনুশীলন করেছে মৌসুমের দুঃ নিশ্চিত করা কিংস টানা ম্যাচ আর সড়ক পথে ভ্রমণের ক্লান্তি সঙ্গী করে বিকেলে ঢাকা ছেড়েছে বসুন্ধরা ফুটবলাররা স্বাধীনতা কাপ আর প্রিমিয়ার লীগ শিরোপার পর ট্রেবল স্বপ্ন টিকিয়ে রাখার মিশন অস্কার ব্রুজনের দলের যে লক্ষ্যে শেষ চারে পেরোতে হবে আবাহনী বাধা ফুটবলারদের মনে আরও এক ট্রফির আকাঙ্ক্ষা আমরা তো চ্যাম্পিয়নের জন্যই খেলবো এবং আবহাওয়ানির এগেনস্টে খেলার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি এবং আবহাওয়ানির এগেনস্টে খেলা সবসময় টাফ বসুন্ধর আর আবহাওয়ানির ম্যাচ সবসময় হার্ট ম্যাচ হয় এমনকি আমরা ইনশাল্লাহ জয় বসুন্ধরা যখন ট্রেবল স্বপ্ন বাঁচিয়ে রাখতে চায় তখন আবাহনের চ্যালেঞ্জ মৌসুমে অন্তত এক শিরোপার আশা বাঁচিয়ে রাখা শঙ্কা মাথায় নিয়ে গোপালগঞ্জে ফেডারেশন কাপের শেষ চারের ম্যাচে নামবে ধানমন্ডির জায়ান্টরা চলতি মৌসুমে স্বাধীনতা কাপের সেমিফাইনাল এরপর প্রিমিয়ার লিগের দুই ম্যাচ সবকটিতে কিংসের সাথে জয়হীন আকাশী নীলরা প্রতিশোধ মিশন সাথে ফেডারেশন কাপের ফাইনালে আরও একবার আবাহনী মোহামেডান দুই রথের আকাঙ্ক্ষা আমরা জেতার জন্যই খেলবো আশা করি আর ধরেন অনেক সময় আমরা গোল দেওয়ার পরও গোল খাচ্ছি অত কিছু সময়টা হয়তো মনোযোগটা ভালো থাকছে না এই কারণেই হয়তো গোল খাওয়া হচ্ছে সেমিফাইনাল ম্যাচ নক আউট ম্যাচ সো সবাই সেভাবে মাইন্ডসেট নিয়ে যাবে ইনশাল্লাহ এবং আশা করতেছি জিতবো উঠতে থাকা কিংসকে থামিয়ে শিরপা মঞ্চে যেতে হবে আবাহনীকে ফেড কাপ সেমিতে অ্যাডভান্টেজ লিগের হোম ভেনু ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি